করোনার প্রকোপে যখন সারা বিশ্ব স্থবির, কর্মসংস্থানের সংকট, তখনও নিজ নিজ অবস্থান থেকে অর্থনীতির চাকা সচল রেখেছে প্রযুক্তি উদ্যোক্তারা। বিশেষ করে যারা ফ্রিলান্সিং আউটসোর্সিং এর সাথে যুক্ত, তারা সচ্ছলতার পাশাপাশি আনছেন বড় ধরনের রেমিটেন্স, তাও আবার ঘরে বসে। অফিস জাস্ট হচ্ছে করার থেকে আমার বাসায় এসে আমার ব্যস্ততা আরো বেড়ে গেছে। 2019 সালে গ্রাফিক্স এর কোর্স করেছিলাম, বর্তমানে আমার নিজের একটা ফার্ম আছে। এই ক্ষেত্রে পথ প্রদর্শক হয়ে আলোকবর্তিকা ভূমিকায় বেশ কিছু দেশি উদ্যোক্তা আইটি প্রতিষ্ঠান, এমন একটি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি, যাদের এক যুগের অবদানে দেশের প্রায় অর্ধলক্ষ তরুণ প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি বিশ্ব আউটসোর্সিং বাজারে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছে। যারা পড়াশোনা শেষ করে চাকরি বাজারে ঢুকছে, তাদের যে বিষয়টা তৈরি হচ্ছে, তারা কিন্তু লোকাল মার্কেটে জব ওরিয়েন্টেড থাকছে। নিজেকে স্কিল করতে পারলে সে কিন্তু নিজেকে গ্লোবাল মার্কেটের সাথে কানেক্ট করছে, যেখানে চাকরির কিন্তু আর স্বল্পতা থাকছে না। তো সেই ক্ষেত্রে লোকাল মার্কেটে যেখানে চাকরির ক্রাইসিস, সেখানে গ্লোবাল মার্কেটে যখন আমি আমার একটা রিসোর্সকে কানেক্ট করে দিচ্ছি, তখন তার জন্য কিন্তু অপার সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধুমাত্র কর্মহীন তরুণরা নয়, অন্য পেশায় যুক্ত নানা বয়সের মানুষও পার্ট টাইমে আয় করতে পারেন এমন প্রশিক্ষণের মাধ্যমে বলে জানালেন এই উদ্যোক্তা। সিনিয়র সিটিজেন থেকে ধরে নিয়ে এসে আমরা প্রথমে একটা কার্যক্রম চালাই স্কলারশিপের মাধ্যমে, তাদেরকে আইটি স্কিল ডেভেলপ, যে তারা শুধু আইটি স্কিলটা ডেভেলপ করছে ভয় কাটায়নি, তারা অলরেডি এখন ইন্টারন্যাশনাল মার্কেটে কাজও করছে। প্রতিষ্ঠানের সরাসরি পাশাপাশি দেশে বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে প্রশিক্ষণে ঘরে বসে কাজ শেখা ছাড়াও অনেকেই প্রশিক্ষণ চলাকালীন সময়ে আয় করা শুরু করেছেন বলে জানালেন প্রশিক্ষকরা। তখন কিন্তু ওনারা চাইলেই আমাদের কাছ থেকে রাত 24 ঘন্টা যে কোনো সময় 24/7 থেকে সাপোর্টটা নিতে পারে। যে স্টুডেন্টরা ট্রেনিং নেয়, তারা মাঝে মধ্যে দেখা যায় কোর্স চলাকালীন সময়ে ওনারা আর্নিং এর দিকে হয়তো চলে গেছে। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় তরুণরা এমন সব প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যাবে বলে প্রত্যাশা সকলের। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।